हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। टोटल सॉल्यूशन प्लस एर आजकेर भिडियोते आपनादेर सबाइके जानाच्छि स्वागतम। आज के आलोचना करब बीटीआरसी घोषित एक देश एक रेट ए टेरिफ प्लानटार मध्य एक 1:8 नामे एक टर्म जुक्त कर देवा हयेछे। ये टर्मटा द्वारा आसले कि बोझा ये नहीं जनमने व्यापक कन्फ्यूशन अलरेडी क्रिएट हो गए, तो सेटार एक समाधान देवार चेषा करब आजकल भिडियोटार माध्यम। तो एमनीते ही साधारण यूजारा जरा आईएसपी थेके ब्रॉडबैंड केनें एबुं किने डाउनलोड स्पीड बासाय गिए 8 ভাগের 1 ভাগ पान, तो ये नहीं एक व्यापक कन्फ्यूशन अलरेडी यूजार महले रही है। तरह आरोप जुक्त हो बीटीआरसी 1:8 जो प्लान से, तो जेहेतु दुईटा 1:8 टर्म एक संगे चले आसो, एखे एक कन्फ्यूशन क्रिएट हवा खूब ही स्वाभाविक। तो हमें चेषा करब आजकल भिडियोर माध्यम अपन माथा थे कन्फ्यूशन एके बारे दूर कर देवर। तो चलें प्रथम डाउनलोड स्पीड जनित 1:8 जो टर्म रही है सेटार एक समाधान बेर करार चेषा करी। एरपर बीटीआरसी 1:8 बोलते कि बोझा सेटार एक समाधान बेर करार चेषा करब। तो भलोक शुने रखें, एकदम कान खुले शुने रखें। आपनी आपनर आईएसपी थे जो बैंडविड्थ क সেটা হচ্ছে মেগা বিটস পার সেকেন্ডে কিনেছেন। মেগা বিটস পার সেকেন্ড যদি আপনি লিখতে যান তাহলে আপনাকে লিখতে হবে এমবিপিএস, ঠিক এইভাবে ছোট হাতের বি দিয়ে। আর অন্য আরেকটা শব্দ যেটা আছে সেটা হচ্ছে মেগা বাইটস পার সেকেন্ড, সেটা আপনাকে লিখতে গেলে এমবিপিএসই লিখতে হবে, কিন্তু সেটা লিখতে হবে বড় হাতের বি দিয়ে। তো এই যে মেগা বিটস পার সেকেন্ড এবং মেগা বাইটস পার সেকেন্ড, এই দুটার মধ্যে সম্পর্কটা কি? তো এই দুটার মধ্যে সম্পর্ক হচ্ছে মেগা বিটস পার সেকেন্ডটা হচ্ছে ছোট আর মেগা বাইট পার সেকেন্ড এটা হচ্ছে বড়। তো মেগা বাইট পার সেকেন্ড যে বড়, সেটা মেগা বিট পার সেকেন্ড থেকে কতটুকু বড়? সেটা হচ্ছে 8 মেগা বিটস সমান 1 মেগাবাইট। আপনি যদি 1 মেগাবাইট বলেন আর যদি 8 মেগাবিটস বলেন তাহলে দুইটাই হচ্ছে সমান। তাহলে কনফিউশনটা কোথায়? কনফিউশন হচ্ছে এদের উচ্চারণে। আমরা কিন্তু কেউ কখনো বলি না যে আমি আমার আইএসপির কাছ থেকে 5 মেগাবিটসের ব্যান্ডউইথ কিনেছি। আমরা বলি আমরা 5 এমবিপিএস লাইন নিয়েছি। তো 5 এমবিপিএস যখন আপনি বলে দিবেন সেটা কি বড় হাতের এমবিপিএস, মানে বড় হাতের বিদি এমবিপিএস নাকি ছোট হাতের বিদি এমবিপিএস, সেটা ডিফাইন করা লাগতেছে। তো উচ্চারণটা যেহেতু একই রকম, মেগা বিটস এবং মেগা বাইটস উভয় ক্ষেত্রে আমরা এমবিপিএস শব্দটা উচ্চারণ করি কিন্তু বলে দেই না যে কোনটা বড় হাতের কোনটা ছোট হাতের এমবিপিএস। এই জন্যই মূলত আসলে কনফিউশনটা সবার মাঝে ক্রিয়েট হয়। তো ধরেন আপনি আপনার আইএসপির কাছ থেকে 8 মেগাবিটস পার সেকেন্ডের একটা ইন্টারনেটের কানেকশন নিয়েছেন। আপনার পিসির ব্রাউজারের যে ডিফল্ট ডাউনলোড ম্যানেজারটা রয়েছে সেটা দিয়ে যদি ডাউনলোড দেন অথবা আইডিএম দিয়ে যদি ডাউনলোড দেন তাহলে দেখবেন সেখানে কিন্তু জিনিসটা মেগা বাইটস পার সেকেন্ডে শো করতেছে, সেটা কিন্তু মেগা বিটস পার সেকেন্ডে শো করবে না। আপনি আপনার আইএসপির কাছ থেকে লাইন নিয়েছেন মেগা বিটস পার সেকেন্ড হিসাবে, পিসি সেটাকে মেগা বাইটস পার সেকেন্ডে কনভার্ট করে দেখায়। তো যেহেতু 8 ভাগের 1 ভাগের একটা হিসাব এখানে রয়েছে মেগা বিটস এবং বাইটসের সম্পর্কের মধ্যে, সো আপনার ওই 8 মেগা বিটসের যে লাইনটা সেটা পিসিতে 1 মেগা বাইট হিসাবে শো করবে, দুইটা কিন্তু একই জিনিস। তো ধরে নেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কতখানি দৌড়ে আসছেন, তো আপনি আমাকে বললেন যে আমি 1000 মিটার দৌড়ে আসছি। তো এই কথাটাই যখন আমি আমার বন্ধুকে বলতে গেছি যে সে তো 1 কিলোমিটার দৌড়ে আসছে, আপনার দূরত্ব কিন্তু একই কিন্তু আপনি বলছেন মিটারে, আমি বলছি কিলোমিটারে। ঠিক যেমনটা আমি মিটারের বেলায় কিলোমিটারে কনভার্ট করে বলেছি, ঠিক তেমনি 8 মেগাবিটসকে আপনার পিসি আপনাকে 1 মেগাবাইট হিসাবে দেখাচ্ছে। তো আমি আশা করছি এই ব্যাপারটা নিয়ে আপনাদের মনে আর কোনো ডাউট নাই। তারপরে আপনি যদি বিস্তারিত জানতে চান আপনি আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এবার আসেন সরকার ঘোষিত যে ট্যারিফ প্ল্যান, সেখানে আমরা কি ধরনের ডাউনলোড স্পিড পাবো। তো প্রথমটা হচ্ছে 500 টাকায় 5 এমবিপিএস। এখন আপনি যদি 5 এমবিপিএসের এই লাইনটা নেন তাহলে আপনাকে ডাউনলোড স্পিড দেখাবে কেবিপিএসে, কারণ আপনি যদি 5 এমবিপিএস অর্থাৎ 5 মেগাবিটস পার সেকেন্ডকে যদি আপনি 8 দিয়ে ভাগ দেন তাহলে কিন্তু সেটা 1 মেগাবিটসও আর থাকতেছে না, সেটা কিন্তু তখন কিলো বিটসে চলে যাচ্ছে। তার মানে এই ক্ষেত্রে হিসাবটা হবে এরকম যে 1 মেগাবিটস পার সেকেন্ড সমান হচ্ছে 1000 কিলো বিটস পার সেকেন্ড। তো 1000 কিলো বিটস পার সেকেন্ড যেহেতু, তার মানে হচ্ছে 5 এমবিপিএসের লাইনের ক্ষেত্রে আপনার সেটা 5 গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ 5000 কিলো বিটস পার সেকেন্ড। এই 5000 কিলো বিটস পার সেকেন্ডকে তখন আপনি 8 দিয়ে ভাগ দিবেন, তখন ডাউনলোড স্পিডটা চলে আসবে 625 কেবিপিএস। আর দ্বিতীয়টা হচ্ছে 800 টাকায় 10 এমবিপিএস। তো 800 টাকায় 10 এমবিপিএসকে যদি আপনি 8 দিয়ে ভাগ দেন তাহলে সেটা হচ্ছে 1.25 এমবিপিএস আসবে ডাউনলোড স্পিড। আর 3 নম্বর যেটা সেটা হচ্ছে আপনার 1200 টাকায় 20 এমবিপিএস। তো 20 এমবিপিএসকে যদি আপনি 8 দিয়ে ভাগ দেন সেটা হচ্ছে আপনার 2.5 এমবিপিএস ডাউনলোড স্পিড আসবে। তার মানে এই টেরি প্ল্যান থেকে এখন আমরা জানি যে
কত ব্যান্ডউইথের জন্য আমরা কত ডাউনলোড স্পিড পাবো। তো এখন আসেন এই ট্যারিফ প্ল্যানে উল্লেখিত যে 1:8 এই টার্মটার অর্থটা কি। তো এই টার্মটার যে অর্থ সেটা হচ্ছে আপনি যেই প্যাকেজটাই নেন না কেন এটা থাকবে শেয়ার্ড প্যাকেজ, অর্থাৎ আপনার সঙ্গে আরও 7 জন ওই সেম প্যাকেজটা শেয়ার করে চালাবে। ধরেন আপনি 5 Mbps-এর একটা কানেকশন নিছেন, তো এই 5 Mbps যে শুধুমাত্র আপনার একার জন্য বরাদ্দ তা না, আপনি চালাচ্ছেন এবং আপনার সঙ্গে আরও 7 জন অর্থাৎ মোট 8 জন এই 5 Mbps-টা চালাচ্ছেন। এটা কিন্তু আপনার 10 Mbps এবং 20 Mbps এই দুইটা টার্মের ক্ষেত্রেও একই জিনিস। তো এই যে একটা 5 Mbps-এর প্যাকেজ অথবা একটা 10 Mbps-এর প্যাকেজ অথবা একটা 20 Mbps-এর প্যাকেজ আপনারা 8 জন মিলে একত্রে চালাচ্ছেন, এটাকেই মূলত 1:8 হিসাবে এখানে উল্লেখ করা আছে। তো এবার আসেন এই প্রতি 5 Mbps এবং 10 Mbps এবং 20 Mbps এই প্রতি প্যাকেজে ISP-র ইনকাম কত থাকবে। আপনি যদি 5 Mbps-এর হিসাবটা করেন তাহলে এখানে যেহেতু সর্বোচ্চ আপনার টাকা নিতে পারবে 500 টাকা, তাহলে 5 Mbps-এর একটা লাইনের জন্য সে 8 জনের কাছ থেকে 500 টাকা নিল। তো 8 জনের কাছ থেকে 500 টাকা নিলে তার হিসাবটা দাঁড়াবে হচ্ছে 5 × 48 অর্থাৎ 4000 টাকা। আর প্রতি 10 Mbps-এর জন্য যেহেতু সে সর্বোচ্চ 800 টাকা নিতে পারবে, তার মানে এখানে যদি সে প্রত্যেকের কাছ থেকে 800 টাকা নেয় তাহলে 8×64, যেহেতু আপনার 10 Mbps-টাও 8 জন মিলে চালাবেন, তো 8×64 অর্থাৎ 6400 টাকা সে প্রতি 10 Mbps-এর জন্য ইনকাম করতেছে। আর 20 Mbps-এর ক্ষেত্রে তার সর্বোচ্চ ইনকামটা থাকবে হচ্ছে 1200 টাকা × 8 অর্থাৎ 8×96 9600 টাকা প্রতি 20 Mbps-এর জন্য সে ইনকাম করবে। তাহলে ভিউয়ার্স আপনারা এখন জানেন যে এই 1:8 মানেটা কি এবং এই 1:8 ট্যারিফ প্ল্যানের ফলে BTRC যে মূল্য নির্ধারণ করে দিছে তার জন্য ইউজার প্রতি সে কত টাকা নিবে এবং প্রতি প্যাকেজে সে কত টাকা ইনকাম করবে, এবং এই ইনকামের সঙ্গে যোগ হবে 5% ভ্যাট যেটা আপনি দিবেন এবং আপনার কাছ থেকে নিয়ে ISP সরকারকে পেমেন্ট দিবে, এবং এই যে প্যাকেজ মূল্য এই প্যাকেজ মূল্যর ভিতর থেকেই ISP, IIG এবং NTTN-কে বিল পেমেন্ট করবে। তো আমি আশা করছি 1:8 নিয়ে যে আপনার ডাউনলোড স্পিডের যে একটা ব্যাপার সেটা নিয়ে আপনার কনফিউশন দূর হয়ে গেছে, প্লাস সরকার ঘোষিত BTRC-র যে 1:8 প্ল্যান সেটা নিয়ে আপনার কনফিউশন যদি থাকে সেটাও দূর হয়ে গেছে। তো আমার ভিডিও শেষ, এখন চলে যাব। তো যাওয়ার আগে বলে যাই, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দেন, কারণ লাইক দিলে হবে কি ইউটিউব এটাকে প্রমোট করবে, বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিবে এবং বেশি বেশি মানুষ এটা সম্পর্কে জানতে পারবে। আর যদি চিন্তা করেন যে আপনি এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন তাহলে চাইলে সেটাও করতে পারেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, পাশের বেল বাটনটা দিয়ে রাখেন যেন আমাদের চ্যানেলে এরকম নতুন কোনো ভিডিও বের হলেই আপনার মোবাইল স্ক্রিনে সেটা শো করে। শীঘ্রই আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।